আসসালামু আলাইকুম। হেলথ ইনফোটেকের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আজ আমাদের আলোচনার বিষয়, গর্ভ অবস্থায় যে 10টি উপসর্গ দুশ্চিন্তার কারণ নয়। দুশ্চিন্তার কারণ নয় এমন 10টি উপসর্গ সম্পর্কে জেনে নেওয়া যাক। গর্ভ অবস্থায় ওজন বেড়ে যাওয়া বা বমি হওয়া এবং অবসাদগ্রস্ত হওয়া সম্পর্কে সবাই জানতে চায়। এই সময় শরীরের হরমোন পরিবর্তনের ফলে আরো কিছু উপসর্গ দেখা দিতে পারে, যেগুলো ভয় পাওয়া বা আতঙ্ক হওয়ার কোনো কারণ নয়। তাই জেনে নেওয়া যাক। তার আগে ছোট্ট একটা বিরতি। নতুন নতুন ভিডিও পেতে ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি প্রেস করুন। স্বাস্থ্য বিষয়ক যে কোনো সমস্যা এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আমাদের জানান, তাহলে 24 ঘন্টার মধ্যে এর সমাধান দেওয়ার চেষ্টা করব। অন্য ভিডিওর নিচে কমেন্ট করলে আমাদের সঠিক উত্তর দেওয়া সম্ভব হবে না, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। সাদা স্রাব নিঃসরণ। নিউক্রিয়ার মতো সাদা নিঃসরণ এই সময়ে অস্বাভাবিক কোনো ঘটনা নয়। হরমোন পরিবর্তনের কারণে গর্ভের এমনটি হয়ে থাকে। এই সময় হরমোনের প্রভাবে গ্রহণ্ত থেকে অতিরিক্ত স্রাব নিঃসরণ হতে পারে, যা দেখতে অনেকটাই নিউক্রিয়ার স্রাবের মতো। স্রাবের 1-2 সপ্তাহ আগেই এই স্রাব অধিকাংশ দেখা দিতে পারে, কারণ এই তরল জরায়ুর মুখ খুলতে এবং জরায়ুর মুখকে নরম করতে সাহায্য করে, সেই সঙ্গে শরীরকে প্রস্তুত করতেও সাহায্য করে। স্রাবের বর্ণ সাদা বা হলদেটে হলে চিন্তার কোনো কারণ নেই, তবে ইস্ট নামক ছত্রাক আক্রমণের স্রাবের পরে অনেক সময় যোনিপথে চুলকানি হতে পারে। কিন্তু লক্ষ্য রাখতে হবে যে তরল যদি পানির ন্যায় বর্ণহীন হয়, তবে ক্রমাগত প্রচুর নিঃসরণ হতে থাকে, তবে স্রাব নয় বরং জরায়ের মুখে ছিদ্র হয়ে শরীরের পানি ভেঙে যেতে পারে। এই ক্ষেত্রে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে হবে। সেই সঙ্গে অতি সামান্য রক্তক্ষরণও দেখা দিতে পারে। ভয় পাওয়ার কিছু নেই। 20-40% গর্ভবর্তী শুরুর দিকে খুব সামান্য পরিমাণে রক্তক্ষরণ দেখা দিতে পারে। গর্ভ অবস্থায় জরায়ুতে অতিরিক্ত রক্ত প্রবাহের কারণে এটি ঘটে থাকে। ভ্রূণের কোনো জরায়ুর ভেতর স্তর স্থাপিত হওয়ার শুরু করে সামান্য রক্তক্ষরণ দেখা দেয়। ডিম্বাণু নিষক্ত হওয়ার 6-12 দিনের মধ্যে ঘটনা ঘটতে পারে। সামান্য পরিমাণ গোলাপি বা কালচে রক্তর ছাপ অস্বাভাবিক কোনো ঘটনা নয়, কিন্তু যদি বেশি পরিমাণে তাজা রক্ত বা নিঃসরিত হয়, দেখতে অনেকটাই মাসিকের মতো মনে হচ্ছে, কালক্ষেপণ না করে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে হবে। অতিরিক্ত রক্তক্ষরণ বা রক্তপাত হওয়া আগেই ডাক্তারকে সব খুলে বলতে হবে। অল্প মাত্রায় রক্তক্ষরণের পর সুস্থ সন্তান জন্ম দিতে এমন অনেক মা রয়েছে তাই জানিয়েছেন। তেমনি নাক বা দাঁত বা মাড়ি দিয়ে রক্ত পড়তে পারে। গর্ভ অবস্থায় নাভি বা নাক মুখে রক্তনালা রক্তের প্রবাহ বেড়ে যাওয়া, এগুলো অধিকাংশই সংকোচন বোধশীলতা হতে পারে। এই ক্ষেত্রে অনেকের এই সময় রক্তক্ষরণও দেখা দেয় এবং দাঁত ব্রাশ করার সময় রক্তপাত হয়। এই ক্ষেত্রে রাতে শোবার আগে নাকে নর্মাল স্যাভলনের ড্রপ ব্যবহার করতে হবে এবং দাঁত ব্রাশ করার সময় নর্মাল ব্রাশ দিয়ে ব্রাশ করতে হবে। তবে সাবধান, ব্রাশ করতে হবে আস্তে আস্তে করে। নরম চামড়া ঝুলে যাওয়া। গর্ভ অবস্থায় 4-6 মাসের মধ্যে বগল
খুশকি বা অন্য দেহ সন্ধানী চামড়া অতিরিক্তে বৃদ্ধি পাওয়ার ফলে সন্ধিস্থলে কুচকিয়ে চামড়া ঝুলে যেতে দেখা যায়। পেটের আশেপাশে ফাটল দেখা দিতে পারে বা দেখা যায়। শরীরের হরমোন পরিবর্তন এবং দ্রুত ওজন বৃদ্ধি পাওয়ার কারণে এমনটা দেখা দেয়। তবে বিশেষজ্ঞ মনে করেন যে বেশিরভাগ ক্ষেত্রে প্রসবের পরে ধীরে ধীরে এই উপসর্গগুলো ঠিক হয়ে যায়। তবে পেটের আশেপাশে এই দাগ পড়ে যায় সেগুলো অনেক সময় ঠিক নাও হতে পারে। চামড়ার কোষকানো বা ফাটলজনিত উপসর্গ রুটিন চেক আপের সময় ডাক্তারকে দেখিয়ে নেওয়াটা ভালো। গর্ভ অবস্থায় সাধারণ ঘটনা, কিন্তু খুব কম ক্ষেত্রেই এই ত্বকে ক্যান্সার হতে পারে। তেমনি নিজের হৃদস্পন্দনের শব্দ নিজের কানে অনুভব করা, শরীরের রক্তের প্রবাহের মাত্রা বেড়ে যাওয়ার কারণে হৃদস্পন্দন দ্রুততার সাথে এবং রক্তের চাপ পাম্প করতে হয় বলে অনেক সময় নিজের হৃদস্পন্দন নিজের কানে শুনতে পাই, এতে চিন্তিত হওয়ার কোনো কারণই নেই। পা বা যোনির আশেপাশে রক্তনালী ফুলে যাওয়া, জরায়ু তে শিশুর ধারণ করা এবং রক্ত প্রবাহের মাত্রা বেড়ে যাওয়ার প্রধান কারণ। রক্তনালীতে চাপ পড়ে, এতে চিকন নালীর রক্ত প্রবাহ বাধা সৃষ্টি হয়। এতে পেটের নিচের দিকে রক্ত প্রবাহ সম পরিমাণ হয় না বলে পায়ের রক্তনালী স্ফুটন ঘটতে পারে এবং পরিপূর্ণ হয়। যোনিপথে আশেপাশে এই ধরনের সমস্যা দেখা দিতে পারে, এর ফলে গর্ভবর্তী অবস্থায় অস্বস্তি বোধ হয়। এই ধরনের উপসর্গ প্রতিরোধ করতে ডাক্তারের সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব বাড়তি ওজন কমাতে বলবে, তা ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে। যদি সংকুচিত বোধশীল টাইস বা প্যান্ট পরিধান করেন, এই ক্ষেত্রে সাবধান, কারণ সাবধানবশত আরামদায়ক পোশাক পরতে হবে। পরিধানের পরে এই সমস্যা নিজে থেকে দূর হয়ে যাবে। যোনির আশেপাশে বরফের ছেঁকা দিলে বেশ আরাম পাবেন, সেই সঙ্গে স্তনের বোটার চারপাশে কালচে হয়ে যা। গর্ভ অবস্থায় স্তনের চারপাশে বাদামি অংশের কালো বর্ণ ধারণ করতে পারে। প্রকৃতিভাবেই সন্তান দুধ পান করার জন্যই স্তনবৃত প্রস্তুত হয় বলেই জানা যায়। অসারতা বা ঝিমঝিমে ভাব, গর্ভ অবস্থায় হরমোনের প্রভাবে কোমরের নিচেই হাড় বা শ্রেণীবাচক প্রসারণ হয় এবং অন্যান্য সন্ধিগুলো আগলা হতে থাকে, যা সায়াটিক বা কোমরের নিচের অংশ ব্যথা হওয়ার প্রধান কারণ ও পায়ের অসারতা বা ঝিমঝিম দেখা দিতে পারে। গর্ভবর্তী মহিলাদের জন্য উপসর্গগুলোর জন্য ম্যাসেজ এবং যোগা ব্যায়াম দ্বারা এই সমস্যা দূর করা সম্ভব। অতিরিক্ত অসার দেখা দিলে তা সায়াটিক নার্ভ জ্যামেজ করে ফেলতে হবে, এতে দ্রুত ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নতুন কোমরের নিম্ন অংশ সারা জীবনের কোনো অসারতা আসবে না। হাতের কবজিতে ব্যথা অনুভব করা, পেশিকলা ফুলে ওঠার কারণে কবজির ব্যথা অনুভব করা যেতে পারে। আবার হাতের নাভির চাপ পড়ার কারণেও এটা হতে পারে। গর্ভের শেষ দিকে এই উপসর্গগুলো দেখা দেয়, এর ফলে আঙ্গুলের অসারতা বা ঝিমঝিমে ভাবের কারণে এটি দেখা দেয়। ডাক্তারের পরিভাষায় একে বলা হয় কার্পাল টাইনাস সিন্ড্রোম। হাতের জন্য বিশেষ ধরনের ব্রেস ব্যবহার করা হয়, উপসর্গ থেকে আরাম পাওয়ার জন্য ব্যবহার করা হয়। প্রসবের পর এই ব্যথা অনেকাংশই সেরে যায়। ভয়ানক কোনো স্বপ্ন দেখলে তেমনি ভয় পেতে পারেন। অনাগত শিশুকে নিয়ে অতিরিক্ত চিন্তার কারণে ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখতে পারেন যা বাস্তবের মতো মনে হতে পারে, কিন্তু সেটা বাস্তব নয়। অবচেতনা মানেই অনাগত শিশু নিয়ে
দুর্ভাবনা মায়ের মনের বাসনা বাঁধে, প্রতিফলন দেখে স্বপ্নে। তাই এই স্বপ্ন যদি খারাপ কিছু পূর্বাভাস দেখা দেয়, তা খারাপ কিছু পূর্বাভাস দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই সকল স্বপ্ন খারাপ কিছু পূর্বাভাস নয়, এটি বরং ভালো। তাই আল্লাহর কাছে দোয়া করতে হবে যে এই সময় যাতে সুস্থ সন্তান লাভ করা যায়।